আল্লাহর একত্ববাদ নিজের চিন্তায় চেতনায় বক্তব্যে কর্মে গ্রহণ করুন। জান্নাত তাওহীদেরই পুরস্কার, তাওহীদের এক কণাও যদি থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে। তাওহীদ ব্যতীত, একত্ববাদ ব্যতীত আল্লাহ সবার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই সামানুল জান্নাত, জান্নাতের মূল্য। এই কালেমা ছাড়া জান্নাতে কেউই যেতে পারবে না। বাংলাদেশে 16 কোটি বা তারও বেশি মানুষ আমরা এই কালেমা পড়ি, কিন্তু এই কালেমার শর্তগুলো কি আছে? কালেমা ভঙ্গ হয় কোথায়? কোনো এক পয়েন্টে যদি সে আল্লাহর বিধান জেনেও বলে এটা আমি মানি না, তার কালেমা ভঙ্গ করে দিল সে। প্রিয় ভাইয়েরা, কালেমা ভঙ্গের কোনো কাজ কেউ করবেন না। আল্লাহর প্রতিটি বিধান, প্রতিটি হুকুম মানব কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন, সেটা পালন করতে না পারলেও বিশ্বাস এবং চেতনায় আকীদায় ইমানে ওটাকে মেনে নেয়া প্রত্যেক মুমিনের উপরে ফরজ। আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল এবং মুমিনরা ঈমান এনেছেন তাদের রবের কাছ থেকে যা নাজিল হয়েছে, রাসূলের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে, সব কিছুর উপরে তারা ঈমান এনেছেন। এক কথায় মুসলিম তো সেই যে ইসলামের সকল প্রমাণিত বিষয়কে এক কথায় বিশ্বাস করে, সেই মুসলিম। আর অমুসলিম বেঈমান তো সেই যে ইসলামের কোনো একটা প্রমাণিত বিষয়কে অস্বীকার করে, একটাকে। সে পর্দার বিষয় হোক, সুদের বিষয় হোক, জিনা ব্যবিচারের বিষয় হোক, গান বাজনার বিষয় হোক, যে গান বাজনা হারাম এটা মানি না, কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? ইস্তাগফিরুল্লাহ, তুমি কিতাব কয়টা পড়েছো? কি কিতাব পড়েছে? স্পষ্ট সহিহ হাদিস এবং কোরআনের সূরা লোকমানের 6 নম্বর আয়াত, অমিনান্নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, কিছু মানুষের আছে লাহওয়াল হাদিস অর্থাৎ গান বাজনা বাদ্যযন্ত্র ইত্যাদি এসব কিনে নেয়, ইত্যাদিকে নিজের জীবনের কালচারে রূপান্তরিত করে। এদের ব্যাপারে বলা হয়েছে ফাবাশশির হুবে আযাবিন আলিম, ওকে যন্ত্রণাদায়ক অর্থাৎ জাহান্নামের শাস্তি সুসংবাদ দিয়ে দাও, ডাইরেক্ট কোরআনের বিষয়। আর ও বলছে কোন কিতাবে লেখা আছে, তুমি পড়েছো কোন কিতাব? কোনো কিতাব না পড়ে কোন কিতাবে লেখা আছে? মূর্খতার আস্ফালন। ইসলাম সম্পর্কে জানতে হবে, কালেমা ভঙ্গ হয় এমন কোনো কথা, কোনো বিশ্বাস, কোনো কিছু অন্তরে রাখবেন না, তাহলে শেষ আশাটাও ধ্বংস হয়ে গেল। অন্তত কালেমাটা যদি ঠিক থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ এই শাহাদা যদি ঠিক থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদা যদি ঠিক থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার নাজাতের আশা আছে। এক কথায় আল্লাহ যা বললেন সব মেনে নিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যা আমি পেলাম সব মেনে নিলাম, অকাট্যভাবে প্রমাণিত যা কিছু আছে ইসলামে এগুলো এক কথায় মেনে নিলাম, কোনো সংকোচ নাই, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, কোনো অবজারভেশনও নাই, একেবারে চক্ষু বন্ধ করে মেনে নিয়েছে। সামেনা ওয়া আতায়না, শুনলাম আর মানলাম, বাস এইটুকু যদি কারো চেতনায় থাকে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে, যত পাপই হোক না কেন। কারণ এই উম্মতকে তো বলাই হলো সহিহ মুসলিম মিরাজ অধ্যায়ের একটি হাদিস, মানে ইউগফারা মান মাতা মিন উম্মতিহি লা ইউশরিকু বিল্লাহি শাইআন আল মুকাহিমাত, এই উম্মতের কেউ যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তার সকল কবিরা গুনাহ ক্ষমা। এত বড় ফ্যাসিলিটি, এত বড় সুসংবাদ উম্মতকে দেওয়া হয়েছে সহিহ হাদিস। শিরিক যদি কেউ না করে, আর যারা শিরিক মুক্ত থাকে তারা আসলে সহজে কোনো কবিরে গুনেতেও যায় না, তাদের ভিতরটা নুরানি থাকে। প্রিয় ভাইয়েরা, সেজন্য যে জান্নাতের কথা বলছি, এই জান্নাতে যাওয়ার
মূল শর্তই হলো তাওহীদ। তাওহীদবাদীর জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, শিরিকবাদীর জন্য জান্নাত তৈরি করেননি, শিরিককারীর জন্য তৈরি করেছেন জাহান্নাম, জাহান্নাম তার জন্য তৈরি। ইনশাআল্লাহ এইসব বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের খুতবাগুলোতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের পথে পরিচালিত করুন। আপনার একত্ববাদ, আপনার তাওহীদ, সব কিছুকে আপনার কেন্দ্রিক করে দেওয়ার এই বিশ্বাস, এই চেতনা আমাদের মন মানসিকতায় দান করুন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুই আল্লাহর জন্য, যিনি বিশ্ব জাহানের স্রষ্টা প্রতিপালক, শুধুই আল্লাহর জন্য। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, তুমি সালাত পড়ো তোমার রবের জন্যই এবং কুরবানি করো তারই জন্য, সবই আল্লাহর জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি আর কারো ইবাদত করি না, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আর কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, তারই ইবাদত করো, তারই উপরে ভরসা করো। এই যে মূল তাওহীদি চেতনা আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে শেফায়ে আজল কামিল নসিব করুন। সাবেক মোতাবল্লি হাজি আফসারউদ্দিন সাহেবের স্ত্রী অসুস্থ, আল্লাহ তাকে আপনি শেফায়ে আজল কামিল নসিব করেন, রোগ ব্যাধি থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা রাব্বান্নাস মুজিবাল বাস ইশফি আনতা শাফিল শিফা ইল্লা শিফাউক শিফা আল্লা ইউগাদিরু সাকামা। আর একজন দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তিনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন তার উদ্দেশ্য আপনি সফল করেন, যদি সে উদ্দেশ্য জায়েজ বৈধ উদ্দেশ্য হয়ে থাকে। আল্লাহ আমাদের সবার বৈধ সকল কামনা বাসনা দুনিয়া আখেরাতে আপনি পূরণ করেন। আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করেন। সকল প্রকারের শিরিক থেকে, প্রকাশ্য শিরক, অপ্রকাশ্য শিরক, বড় শিরক, ছোট শিরক, গোপন শিরক, সব ধরনের শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন। আমরা যে শিরকগুলো করে ফেলেছি না জেনে আল্লাহ আমাদেরকে সেটা ক্ষমা করে দিন। আল্লাহ আপনার কাছে জেনে বুঝে কোনো শিরিক করা থেকে আমরা পানা চাই, যেগুলো করে ফেলেছি সেগুলোর জন্য ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিন। মৃত্যুর দিনে আমাদেরকে সর্বশিরিক থেকে মুক্ত করে উজ্জ্বল তাওহীদের চেতনা ঈমান নিয়ে আপনার কাছে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, আমাদের তরুণ তরুণীদের ক্ষমা করেন, আমাদের শাসক শাসিত আল্লাহ সবাইকে ইসলামের পথে পরিচালিত করেন এবং ক্ষমা করেন। আল্লাহ মুসলিম বিশ্বের এই নির্যাতন, এই অপমান, এই অসহায়ত্ব আল্লাহ তাআলা আপনি দূর করে দেন, মুসলিম মিল্লাকে আবার বিশ্ব নেতৃত্বে নিয়ে আসেন, মানব কল্যাণে যে জাতিকে আপনি পৃথিবীতে এনেছেন আবার মানব কল্যাণে তাদেরকে প্রথম সারিতে নিয়ে যান আল্লাহ তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن